আসসালামু আলাইকুম, টেক টাইম এন্টারটেনমেন্টের এই লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য অবিরাম ভালোবাসা। বরাবরের মতো আমি আরিফিন হাসান আজকে আপনাদের নতুন একটি নাটকে আপডেট দিব। নাটকটি আমি আগে আপডেট দিয়েছি, তো গত আমি আসলে খুবই দুঃখিত যে নাটকটার মধ্যে আমি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো নাটকটার মধ্যে আমি যে আপডেটটা দিয়েছি এখানে একটু ভুল ছিল, আমি আসলে খেয়াল করিনি। আসলে তখনও সঞ্জয় সমাদ্দার পরিচালক কথাটি সম্পূর্ণ পরিষ্কার বলেনি, তো যার কারণে আমার এই ভুলটা হয়েছে। তো এই ভুলটার জন্য আমি খুবই দুঃখিত, আপনারা আশা করি সকলে মাফ করে দেবেন। তো নাটকটির নাম বলেছিলাম ট্রল নাটক, নাটকটির নাম এবং সবই ঠিক আছে, তো অভিনেত্রীর দিক দিয়ে একটু ভুল আছে। তো নাটকটির নাম হচ্ছে ট্রল, নাটকটিতে পরিচালনা করেন সঞ্জয় সমাদ্দার এবং নাটকটিতে অভিনয় করবেন জল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। আমি বলেছিলাম হয়তো তাজিন দিশা নয় তো যে মেহজুব চৌধুরী থাকবে, কারণ এটাই শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। তো এই জন্য আমি খুবই দুঃখিত, আমি জানতে পারিনি। তো নাটকটি আপনারা দেখতে পারবেন কিছুদিনের ভিতরে মানে এক দু মাস পরেই। তো নাটকটি শুটিং শুরু হচ্ছে এক সপ্তাহ পরেই। আমরা আজকে জানতে পারলাম যে নাটকটি এক কিছুদিন মানে এক দু দিন পর থেকে শুটিংটি শুরু। তো নাটকটি শুটিং শুরু হওয়ার পরে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আর পরবর্তী আপডেট অনুযায়ী আপনি কখন নাটকটি রিলিজ পাবে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো। তো আরেকটি কথা, এটি একটি টেলিফিল্ম, তো টেলিফিল্মটা আসলেই বুঝতে পারছেন যেহেতু আমরা পোস্টার দেখেছি, পোস্টার দেখে বোঝা যাচ্ছে এটি অসাধারণ হবে। তো নাটকটি এখন কোনো প্রোমো ভিডিও রিলিজ পায়নি, তো টেলিফিল্মটি যখন প্রোমো ভিডিও রিলিজ পাবে তখন আমরা জানিয়ে দেবো। আর পরবর্তী আপডেটের জন্য আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।